সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি মজবার টুলস নিয়ে। এটা মূলত এসইওর একটা খুবই জনপ্রিয় একটা টুলস। এর মাধ্যমে আমরা ওয়েবসাইট কোন পর্যায়ে আছে এবং ওয়েবসাইটটা কতদিন আগে তৈরি হয়েছে আর এবং কত নাম্বার পেজে আছে, সার্চ রেজাল্ট কত নাম্বারে আছে, সব কিছু আমরা এখান থেকে বের করতে পারবো। এটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চও করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের সমস্ত ডিটেলস, আমাদের ওয়েবসাইটের অথবা বায়ারের ওয়েবসাইটের যদি কোনো জায়গায় দুর্বল দিক থাকে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। তো এটা কিভাবে কাজ করে সেটার আমরা কিছু সিস্টেমগুলো দেখি। এটার একটা মজার বিষয়, এটাতে অনেক কাজ করা যায়, এসইওর অনেকগুলো কাজ করা যায়। ধরেন আপনার একটা, আপনার একজন প্রতিযোগী আছে বা আপনার কম্পিটিটর আছে, কম্পিটিটর ডিএপিএ কোথা থেকে পাইছে সেটা যদি আপনি ফাইন্ড করতে চান, বা তারা কোন ওয়েবসাইট থেকে ডিএপিএ পাইছে, কোন ওয়েবসাইটগুলোতে তারা ব্যাকলিংগুলো করতেছে, এটা কিন্তু আমরা এই মজবার দিয়ে সহজে বের করে ফেলতে পারবো। এর ফলে যেটা হবে, আমরা যদি ওই সাইটগুলোতে মানে আমাদের ব্যাকলিংগুলো করি, এর ফলে কিন্তু আমাদের সাইটগুলো র্যাঙ্কিংয়ে খুব দ্রুত চলে আসবে। ঠিক আছে, আমরা দেখব যে মজবারের কতগুলো গুরুত্ব এবং কীভাবে কাজ করে সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো। চলুন আমরা দেখি। তো প্রথমে আমরা যখন আমরা এখানে আসব, প্রথমে আপনাদের একটা এক্সটেনশন লাগবে। আমরা চলে যাব যে এখানে দেখেন থ্রি ডট আছে, এখানে এসে আমরা যেটা করবো মোড়ে চলে যাবো, মোড় থেকে চলে যাব হচ্ছে এক্সটেকশনে। তো এক্সটেকশনে আসার পর এখানে আমরা আবার এখানে তিনটা ডট আছে এক্সটেকশন, এখানে দেখেন ওপেন দ্য কমো ওয়েব স্টোর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে শুধু লিখতে হবে, এখানে সার্চ করবেন মোজ, মোজ লিখলেই হবে, তাহলে আমাদের মোজো এক্সটেকশনটা চলে আসবে। দেখেন এটা হচ্ছে মোজ এক্সটেনশন। তো আমরা এখান থেকে মোজোবার এক্সটেকশনটা আমরা অ্যাড করে ফেলি। এখানে প্রায় 9 লাখের উপরে মানুষ কিন্তু ইউজ করতেছে, এখান থেকে আমরা অ্যাড করে ফেলি, এখান থেকে অ্যাড এক্সটেকশন। তো এখান থেকে কিন্তু আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি খুব সহজে। এগুলো আমরা দেখাইছি এর আগের ক্লাসে, আজকে আমরা যতটুকু বাদ ছিল আমাদের কাজের ভিতরে ওইটুকু আমরা দেখাবো। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব, এটা আমরা যেহেতু এটা অলরেডি এটা অন হয়ে গেছে, তো আমরা এখান থেকে এটা পিন করে দিব, যার মাধ্যমে আমাদের এই সফটওয়্যারটা যেন কাজ শুরু করতে পারে। তো এখানে দেখি মজোটা কোথায় গেল, এই যে মজোবারটা আমরা এখান থেকে পিন করে দেবো। এটা কিন্তু গ্রিন ছিল না, মানে নীল ছিল না, কালো ছিল, এখন আমরা পিন করে দিছি। যখন এটা নীল হয়ে গেছে তখনই আমাদের মজোবারটা এখানে চলে আসে। ঠিক আছে, এখানে চলে আসছে, দেখছেন এখানে চলে আসছে, আমরা কিন্তু এখন কাজগুলো সহজে করে ফেলতে পারবো। তো আমাদের ফার্স্ট টাইমে মজবার করার পরে আপনারা যদি এখান থেকে না পান সেক্ষেত্রে কী করবেন? তো আপনারা যেটা করবেন, গুগলে এসে সার্চ করবেন, অথবা অন্য কোনো যদি কোনো ব্রাউজার ইউজ করে সেই ব্রাউজারের এখানে এসে লিখবেন মজবার এক্সটেকশন, লিখলেই হবে। তো আমরা দেখেন মজবার লেখার পরে দেখেন দ্বিতীয় নাম্বারে এক্সটেকশনটা চলে আসছে মেবি। তো আমরা দেখি এখানের উপর ক্লিক করি, দেখেন এটা কিন্তু এক্সটেকশন। তো এভাবে আপনারা চাইলে এভাবে এক্সটেকশনটা এখান থেকে ইনপুট করে নিতে পারবেন। তো আই হোপ আমি এটা স্কিপ করে যাচ্ছি যে আপনারা এটা করতে পারবেন। তো এটা করার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট দেয়, তার মজবারের এই জায়গাতে আপনাকে কী করতে হবে, সাইন আপ করে নিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের যখন আমরা এখন যদি আমরা এই এক্সটেনশনের ভিতরে কাজ করি তাহলে আমাদের বলতে লগ ইন করতে বলবে। ঠিক আছে, অনেক হ্যান্ডজ্যাক। তো আপনারা ডাইরেক্ট আপনারা ইয়েতেও চলে আসবেন, মোর্য এখানে চলে আসবেন, এখানে আসার পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু এটা আমি করতেছি, ভালো করে একটু লক্ষ্য করবেন। তো আমি মজবারের এখানে আসে আমি কি করব, বলতেছে যে লগ ইন করতে। যেহেতু আমি এখানে লগ ইন করছি, আমরা প্রথমে দেখলাম এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন নাই, দেখতে পেতেছেন অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন নাই। তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব সহজভাবে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে, আর যদি আপনি ওইভাবে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ঝামেলায় পড়বেন। তো এখানে আসবেন, লগ ইনের এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে দেখলে কাছে লগ ইন। তো এখানে আপনার যদি পূর্বের অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়া করে দিতে পারবেন, এখান থেকে লগ ইনে ক্লিক করলে মেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন অ্যান্ড লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে যেটা করবেন, এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের একটা মেল দিয়ে দিব এবং এখানে একটা ডিসপ্লে নাম চাচ্ছে। ওকে, আমি ডিসপ্লে নাম একটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, বলতেছে এই জিমেলটা অলরেডি ইউজ হয়ে গেছে। ওকে, যাই হোক ব্যাপার না। ওকে, আমি আরেকটা ইউজ করি, দেখি এটা ইউজ হয়েছে কিনা। তো
তো এখানে আমি এটা ইউজ করি, দেখি এটা হয় না ইউজ, ওকে হয় নাই, বাট একটা পাসওয়ার্ডস আছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। অবশ্যই পাসওয়ার্ডটা আপনাদের নিজেদের মতো করে দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি এগ্রি আসছি, সেটা আমি এটা নিয়ে বলে দিলাম। এখান থেকে আমরা যেটা করব, আমরা যে রোবট না সেটা বলে দিব। বলে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে আপনারা লগইন এ ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা একটা ইমেল দিবেন, একটা ডিসপ্লে নাম দিবেন মানে ইউজার নেম দিবেন, আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এগ্রি করে দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে এগ্রি করে দিবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমি আর এটা করতেছি না, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেটা করব, আমার একটা জিমেল আমি এখান থেকে ইয়া করে দিই, আমি একটা জিমেল আমার নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমি আমাদের অ্যাকাউন্টটা যেহেতু আছে সেই জন্য আমরা কী করলাম, আমাদের নতুন অ্যাকাউন্টটা এখানে সেট আপ করে দিলাম বা লগ ইন করে ফেললাম। তো এখানে দেখেন সব কিছুই আছে। দেখেন এখানে আসার পরে এবার যেটা করবেন, ধরেন আপনার প্রতিযোগিতা হচ্ছে ধরেন বাংলাদেশের, ওকে আমাদের মোজোটা কিন্তু কাজ শুরু করে দিছে। এখন এখানে দেখেন নাম্বার উঠতেছে, এখানে 35টা রেজাল্ট দেখাচ্ছে, এখনই শুরু হয়ে যাবে আর কি। ওকে অ্যাড্রেস, হ্যাঁ এবার দেখেন আমাদের মোজোটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এখানে প্রথম কিছু অ্যাড আসতেছে, এগুলো হচ্ছে অ্যাড অথবা হ্যাঁ বিজ্ঞাপনগুলো, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবার দেখেন আমরা এই আমাদের এই মোজোবারের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, এই পেজের ডিএপি কত আছে এবং কত ব্যাক লিঙ্ক করছে বা লিঙ্কস আছে সেগুলো দেখতে পাচ্ছি। এটা দেখতে পাইতেছি অ্যানালাইসিস, মানে অ্যানালাইটিক্স দেখতে পারতেছি, অ্যানালাইসিস করতে পারতেছি ইজিভাবে। তো এবার দেখেন সেকেন্ডে আছে কত, 44, 79, এগুলো ডিএপি দেখেন ওদের সাথে কত পার্থক্য সেকেন্ডার। প্রথমটা আছে কত 58, এখানে আছে কত 44, ওকে আবার এখানে আছে তো কত 83 ডিএ, আর এখানে ডিএ আছে কত 69, তার মানে এটার থেকে অনেক কম, সেই জন্য কিন্তু তারা দুই নাম্বারে আছে, তারা ফার্স্ট পজিশনে আছে, ঠিক আছে। বিষয়গুলো বুঝতে পারতেছেন আশা করি। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পারবো যদি কোনো বায়ার, যদি কোনো বায়ার আপনাকে জাস্ট একটা লিঙ্ক দিতে পারে, লিঙ্ক দেয়। তো ধরেন এখানে আপনার যে কোনো একটা লিঙ্ক দিতে পারে, এরকম একটা লিঙ্ক দিতে পারে, ওকে আমি এটা কেটে দিই, সম্পূর্ণ কেটে দিয়ে জাস্ট আপনাকে বায়ার একটা লিঙ্ক দিছে, বলতেছে এই সাইটটা আমার এসইও করতে হবে। যারা ফাইবারে কাজ করে না আপনারা জানেন যে এরকম হয়ে থাকে, যে একটা লিঙ্ক দিয়ে বলে এই সাইটটার এসইও করতে হবে, তুমি করতে পারবা কি না বলো। এরকম যদি হয়ে থাকে তাহলে যেটা করবেন আপনারা, এখানে ধরেন আমি এই সাইটটা লিখে কি সার্চ করছি, করার পরে মোজোটা দেখেন এখানে কাজ শুরু করে দিবে। এখনই আমি সাইটটা যখন এখানে ইয়া করেছি পেস্ট করছি, তখন আমরা মোজোটা চালু করে দিব, ওকে চালু করে দিই, চালু করে দিই। দেখেন চালু করে দিছি, এখানে ডিএপিটা শো করার কথা, মেবি করতেছে না কোনো একটা প্রবলেম, আনলক ফর ফিউচার, ওকে এটা ফ্রিতে ইউজ করতেছি এটাকে, এরকম হচ্ছে মনে হয়। দেখি আমি আর একটা পেজে যাই, ওকে আমি আর একটা ওয়েবসাইটে চলে আসি, এই লিঙ্কটা আমি নেই, ওটা তো কোনো একটা প্রবলেমের কারণে আমাদেরকে দেখাচ্ছে না, ওকে মজুটা কাজ করতেছে না ওইখানে ফ্রি। তো এটার ভিতরে আমরা অন করে দেই, দেখি এবার মজুটা এখানে কাজ করে কিনা। ধরেন এই মজুটা কিন্তু এখান থেকে আমার কাজ করতেছে না কেন জানি, যাই হোক ব্যাপার না, আমরা একটা সিম্পলি কাজ করি। যদি এভাবে না কাজ করে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডিএপি দেখতেছি, ঠিক আছে। আরেকটা সিস্টেম আছে আমি বলে দিই, আপনারা মোজোর ওয়েবসাইটে চলে আসবেন, এখানে আইসা নিচের দিকে আপনারা মোজোতে ইয়েতে চলে যাবেন, হোম পেজে চলে যাবেন, মোজোর এখানে হোম পেজে আসার পরে নিচে দেখেন এক্সপ্লোর অল ফিউচার, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে আসবেন, এখানে দেখেন কিওয়ার্ড আছে অথবা ইউআরএল দিতে বলছে, ঠিক আছে। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই, সার্চ করে ফেললাম, দেখেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা যখন দিয়ে দিছি তখন আমাদের ওয়েবসাইটের কী কী আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হলো আরেকটা পথ। যদি আপনার ওয়েবসাইটের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিএপি যদি কম থাকে, 1, 2, 3, 4, 5, 10, 10-এর নিচে থাকে, ধরেন ডি আছে 10, পি 0, আর পি আছে মানে 10, আবার
ডি আছে এক, তাহলে হবে না। বুঝতে হবে যে এগুলো হচ্ছে নতুন সাইট, এগুলো র্যাঙ্ক করাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো তখন বায়ারকে বলবেন তোমার ওয়েবসাইটটা তো খুব নতুন, তোমার ডিএ পিএ খুবই কম, তো এই সাইটটা র্যাঙ্ক করাতে কমসে কম 6 মাস সময় লাগবে ভালো একটা রেজাল্ট পেতে। কিন্তু বলবেন না র্যাঙ্ক করাবো আমরা, র্যাঙ্ক করাতে পারবো এরকম আগেই বলবেন না। কারণ বলবে হ্যাঁ এখানে থেকে তুমি একটা মিনিমাম রেজাল্ট পাবা, যে এই কাজটা যদি আমাকে দাও 6 মাসের ভিতরে একটা মিনিমাম রেজাল্ট তোমাকে দেখাবো। কিন্তু এসইও এর কাজগুলো কখনো গ্যারান্টি হয় না, এটা তো তুমি জানোই। এরকমভাবে বায়ারকে বুঝিয়ে বলতে হবে, যখন আমি এই ওয়েবসাইটের ইয়া করে ফেলছি, দেখেন ওয়েবসাইটটা লিখে মানে সার্চ করছি মোজোতে, এখানে এসে সার্চ করার পরে এখানে বলতেছে ডোমেন ডোমেন হ্যান ত্যান, এখানে বলতেছে কিওয়ার্ড র্যাঙ্কিং, কিওয়ার্ড টোটাল র্যাঙ্ক করছে, টোটাল কিওয়ার্ড র্যাঙ্ক করছে হচ্ছে 6.2K, মানে 6200 মতো কিওয়ার্ড র্যাঙ্কে আছে। তো এবং পেজ অথরিটি আছে 71, ডোমেন অথরিটি 75। তো এবার দেখেন কোন কোন কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটের র্যাঙ্কে ফার্স্ট পজিশনে আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, দেখি আমরা এই কিওয়ার্ড দিয়ে আমরা ধরি এখানে যদি দেখি কেবি, ওকে, অথবা ব্লু বক, ব্লু ব্যাক বুক, ওকে ব্লু বুক, এটা লিখে সার্চ করি, এখানে দেখা যাচ্ছে কত 62 নাম্বার। এই ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, তো আমরা দেখি এটা কত নাম্বার পজিশনে আছে আসলে, ব্লু ব্যাক দিয়ে কত নাম্বার, এটা ফার্স্ট পজিশনে আছে, ওকে এখানে ফার্স্ট পজিশনে, এখানে ফার্স্ট, ওকে ফার্স্ট পজিশনে দেখাচ্ছে, এগুলো ফার্স্ট পজিশন মেবি। এখানে ডিফিকাল্টি কত আছে, ডিফিকাল্টি আছে তো এত, ওকে কম্পিটিশন আছে, ওকে সমস্যা নাই, এগুলো কিন্তু ফার্স্ট পজিশনে দেখাচ্ছে। তো যদিও এই কিওয়ার্ডটা দিয়ে আমার মনে হচ্ছে না এরকম হওয়ার কথা, তো দেখি ওকে ওই পেজটা আমরা দেখতে পারবো যে ওই পেজটা কত নাম্বার ইয়েতে আছে, এখানে লিঙ্ক করা আছে। যেমন আমরা যদি উপরের দিকে যাই আমাদের পেজের ইয়াটা দেখি, কোজানো কোথায় জানি, ব্লু ব্লু বুক, তো এখানে আমরা দেখতে পারবো এটা পেজ হচ্ছে, এটা হচ্ছে ওদের একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের র্যাঙ্কিং আছে, সেটা আমরা এখান থেকে আবার এখান থেকে ভালো করে দেখতে পারবো। তো একটু আমরা অপেক্ষা করি এখানে, এখানে তার এই ব্লু বুক এটা একটা কিওয়ার্ড, এখানে মান্থলি বল সার্চ ভলিউম হচ্ছে এত, ওয়াও, এই যে এখানে দেখেন ব্লু বুক ফর কার্স এটা একটা কিওয়ার্ড, এখানে মান্থলি সার্চ ভলিউম এত, এটা কিন্তু খুবই ভালো সাজেস্টেড, এই ট্যাগগুলো আমরা কিন্তু কিওয়ার্ডও সাজেস্টেড কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি একদম সিম্পলভাবে। ঠিক আছে, তো এই গেলো একটা মেথড, আপনারা চাইলে এইভাবে আপনারা সমস্ত কিছু বায়ারদের ওয়েবসাইটে সমস্ত কিছু বের করে ফেলতে পারবেন। আরও যদি তথ্য লাগে, যেমন আমরা যদি কোনো ওয়েবসাইট নতুন, এটা কার নামে, সেটা বাংলাদেশি না অন্য কান্ট্রি, সেটা বের করতে গেলে যাই আমরা, চলে যাই হুইস হুইসে, হুইসে গেলে কিন্তু আমরা আরও তথ্য পাবো। যেমন হুইসে চলে আসলাম একটা ডোমেনের huis.com, দেখি হুইস আমরা এই দুইটাতে দেখতে পারি, নিচেরটা দিয়ে মেবি, ওকে নিচেরটা ওপেন করি, উপরেরটা ওপেন করি, হুইস এটা হচ্ছে ডোমেন, ওকে হ্যাঁ এই যে হুইস, আমরা এখানে এসে ধরেন আমার এই ওয়েবসাইটের ওনার কেরা কত সালে কিনছে ডোমেন, এগুলো সমস্ত তথ্য আরও তথ্যগুলো বের করতে পারি, বেলের ডিসকাউন্টটাতে কিনছে, এক্সপায়ার হবে কবে, এইগুলো সব আমরা দেখতে পারবো, কোন কোম্পানি থেকে কিনছে সেগুলো এখান থেকে দেখা যাবে। ওকে যদি কিছুগুলো হাইড করা থাকে, এটা রেজিস্টার হয়েছে কত সালে, 1995 এত, ওকে এক্সপায়ার হবে 2025, ওকে অনেক পুরাতন একটা ওয়েবসাইট, রেজিস্টার অন আপডেট 2022 সালে আপডেট করছে, তো এখানে নাম কি অ্যাডমিন নাম দেয় নাই, এখানে সিটি, এখানে সিটি দিয়ে দিছে, এখানে সিটি আছে, অ্যাড্রেস আছে, জিপ কোড আছে, কান্ট্রি হচ্ছে ইউএসএ, তার ফোন নাম্বারও দেওয়া আছে, দেখছেন এইভাবে কিন্তু আমরা ফোন নাম্বার পেয়ে গেলাম, মেল পেয়ে গেলাম। যদি আমাদের ওয়েবসাইটে যদি কোনো কিছু না থাকে, এগুলো আমরা কিন্তু ওইভাবে বের করে আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করে আমাদের কাজগুলো নিতে পারি। এখানে আরও দেখেন অনেক কিছু অ্যাড করা আছে, ঠিক আছে, মেবি একই নাম্বার বারেবারে ইউজ হয়েছে আর কি, ওকে একই জিনিস বারেবারে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আরও ইনফরমেশনগুলো বের করে ফেলতে পারবো।
তো এই গেল একটা মেথড। এবার যদি আমি মনে করি যে আমার প্রতিযোগী কারা কারা আছে, প্রতিযোগীগুলো আমি বের করব, যে আমি আমি একটা ওয়েবসাইটের আমার প্রতিযোগী হলো পাঁচজন, পাঁচজন কী জন্য আইগিয়ে মানে আমাদের থেকে এগুনে আছে, পজিশন ভালো আছে, কারণ কি, তিনি কোন কোন সাইটগুলোতে ব্যাকলিঙ্ক করে সেগুলো যদি দেখতে চান, আপনার দেখেন ফ্রি টুলসের এখানে আসবেন, এখান থেকে এসে আমরা লিঙ্ক এক্সপ্লোয়ার এখানে ক্লিক করব, লিঙ্ক ইন্টারসেটে আসলাম, এখানে দেখেন আপনারা এই টুলসটা ইউজ করবেন লিঙ্ক ইন্টারসেট। এখান থেকে আমাদের প্রতিযোগী কারা, ধরেন এখানে আমাদের প্রতিযোগী হচ্ছে এরা, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের প্রতিযোগী। আমি যেটা করব ওদের ডোমেনগুলো আমি কপি করি, ধরেন এটা হচ্ছে একটা ডোমেন, তো এখানে তারা, এটা হচ্ছে ডোমেন, আমি ডোমেনটা কপি করি, কপি করে আমাদের মোজোতে দিব, ধরেন এটা হচ্ছে মোজো, তারপরে সেকেন্ড ডোমেন দিব হচ্ছে ধরেন, তারপরেরটা কি আছে, এটা হচ্ছে এটা দিলাম সেকেন্ড, ধরেন আমি এটা দিব সেকেন্ড, তারা কোন কোন সাইটগুলোতে ব্যাকলিঙ্ক করে সেগুলো আমরা বের করবো এখান থেকে, তো এখান থেকে আমি সেকেন্ড আসবো, সেকেন্ড ডোমেন দিব, ঠিক আছে। আরও চাইলে আরও অ্যাড করতে পারবেন, আপনি 5-7টা বের করতে পারবেন ইজিভাবে। তারপরে ধরেন আপনার প্রতিযোগী যতগুলো থাকবে, প্রতিযোগী ফিল্টার করবেন, একদম কথা, প্রতিযোগী আপনি এইভাবে তারা কাজগুলো কোথায় কোথায় করে সবগুলো আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। ধরেন এই একটা লিঙ্ক, তো এখান থেকে আমি ধরেন তিনটা বের করে ফেললাম, তিনটা আমি দিলাম, বেশি দিলাম না, আপনি চাইলে 5-7-10টা পর্যন্ত ইউজ করতে পারেন। এবার আমরা ফাইন্ডে ক্লিক করব, তো এবার দেখি তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করে। এবার দেখেন তারা কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক করে, সমস্ত কিছু আমরা এখান থেকে পেয়ে যাব, ডোমেন রুট রুট ডোমেন, ঠিক আছে। এখান থেকে দেখেন আমরা অনেক কিছু পাবো, 500-এর উপরে রেজাল্ট বেরোচ্ছে। যদি আমরা আরও কমাইতে চাই, ধরেন আমি একটা সাইটের বের করতে চাচ্ছি প্রথমটা, ঠিক আছে, ধরেন এটা আমি বের করতে চাচ্ছি, এটাই আমি বারবারে দিই। আবার ধরেন এখানে তারা কী কী ব্যাকলিঙ্ক করছে যদি আমরা এটাই দেখি, তাহলে ধরেন আমি এখানে ক্লিক করি, দেখি হয় কিনা, ওকে হচ্ছে না, একটা কাজ করি নিচেরটা ওইটা থাক, আর আমাদেরটা ধরেন আমাদের এটা হচ্ছে এটা, ঠিক আছে, এই দুইটারটা করি কম্পেয়ার করি আর কি, এটা হচ্ছে আমাদের। তো এবার আমি এক্সপ্লোরারে ক্লিক করি, এবার দেখেন তারা কোথায় কোথায় থেকে তারা কাজগুলো করছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাইতেছি, যেমন ইউটিউবে করছে, লিঙ্কডিনে করছে, তারপরে adobe.com, আরও অনেকগুলো সাইট আছে। ইস্যু আমরা যদি পেডগুলো ইউজ করি তাহলে আমরা 500-এর উপরে রেজাল্ট আছে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যারা যেখানে যেখানে ডিএপি এর কাজগুলো বাড়ছে, মানে ডিএপি পাইছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়ে ওই সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্কগুলো করতে পারবো। ধরুন কিছুদিন যাবত একটা ওয়েবসাইট থেকে কাজ আসে খুবই, ওইটা যদি আমি ধরি, ওটা মেবি তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করে সেগুলো কিন্তু বের করা যাবে, বা তারা কোথায় কোথায় লিঙ্ক পাইছে সেটাও আবার আমরা কিন্তু ওই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, যে তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে সেগুলো কিন্তু আমরা বের করা পসিবল। এভাবে আপনারা কাজগুলো করলে আশা করি মোটামুটি আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন। মজবারের বিষয়বস্তু আরও অনেক বিষয় আছে যেটা এক ক্লাসে বোঝানো সম্ভব না, আপনারা চাইলে এটাতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আর সমস্ত কাজগুলো করতে পারেন। অবশ্য যখন কোনো বায়ার আসবে তার ওয়েবসাইটটা যদি প্রথমে বলেন যে তোমার ডিএপি এত, তোমার ডিএপি এত, তোমার তুমি খুব নতুনের ডোমেন হোস্টিং কিনছো, বা তোমার ওয়েবসাইটটা নিউ ওয়েবসাইট, এত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে না, যখন আপনি বায়ারকে বলবেন যে আপনার ওয়েবসাইটটা নতুন, তখনই বায়ার বুঝবে যে আপনি খুবই এক্সপার্ট, কারণ নহলে আপনি বুঝলেন কেমনে যে আপনারা আপনার ওয়েবসাইটটা নতুন, ঠিক আছে। একটা বায়ারের যখন বলবেন যে তুমি অনলাইনে নতুন আসছো বা তোমার ওয়েবসাইটটা নতুন, এটাতে খুব ডিএপি খারাপ বা ডিএপি কম, তো তোমার এখানে অনেক কাজ আছে সেগুলো করতে হবে, ধরেন এখানে যদি আপনার কোনো কিছু দরকার পড়ে, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের, যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে, যাওয়ার পরে যখন আপনি ডোমেনে লেখার পরে, যেমন আমরা লিখতে পারি বিডি শপে যদি ক্লিক করি, বিডি শপ লেখছি, এখানে কী কী মিসিং আছে, ঠিক আছে। প্রথমে আপনি যখন বিডি শপের আপনাকে এরকম দিয়ে দিবে, ঠিক আছে, ধরেন এরকম দিয়ে দিল, তো আপনারা যেটা করবেন এরকম করে স্পেস দিবেন, ডোমেনের আগে স্পেস দিয়ে ইন্টারে চাপ দিবেন, তাহলে ওর সমস্ত ওয়েবসাইটের সমস্ত কিছু পাবেন। এখানে দেখেন কী আছে, ম্যাপ আছে, তারপরে এখানে শপিং ইত্যাদি আছে, ফেসবুক আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, আপনাকে দেখতে হবে যে এগুলো আছে কিনা। যদি এখানে না আসে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, এগুলো যদি না আসে তাহলে বুঝবেন যে ওর ওয়েবসাইটটা
কাজই করে নাই, ঠিক আছে? এগুলো আপনাকে করতে হবে, নাহলে কি র্যাঙ্কিংয়ের দিকে আসা পসিবল হবে না। তারপর ব্লগ সাইটের অ্যাঙ্কর করতে হবে, আরও অনেক কাজ আছে, এগুলো যদি না করে তাহলে কিন্তু ফার্স্ট পজিশনে আসা পসিবল না। তখন বাইরকে বলতে, হ্যাঁ তোমার তো ফেসবুক নাই, ইউটিউব নাই, ওগুলো র্যাঙ্কিং আসে নাই, বা তোমার ওগুলো নাই, তোমার কি ওগুলো আছে? যদি না থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি ওগুলো খুলে দিই, বিনিময়ে তুমি আমাকে এত টাকা দিও। তাহলে কিন্তু আপনি এইভাবেও বাইরের কাছ থেকে কাজ নিতে পারেন। অথবা আমরা দেখাবো কীভাবে এসিওর ক্লায়েন্ট কোথায় পাবেন, কীভাবে তাদেরকে ফাইন্ড করতে হবে, কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন, কীভাবে কথা বলবেন, সমস্ত কিছু আমরা আমাদের এসিওর ক্লাসগুলোতে আমরা দেখাবো, ঠিক আছে?